নেতু জানতে চেয়েছেন মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও এ থেকে পাপ হবে এর থেকে বাঁচবো কীভাবে কোন চিন্তায় পাপ হবে কোন চিন্তায় পাপ হবে না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি মেহরবানি সেটি দেখে নেবেন তবে আল্লাহ এবং তারাসুল সদালসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার যারা আল্লাহ এবং তারাসুলের প্রতি ইমান রাখেন শ্রদ্ধা করেন তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে অর্থাৎ এই চিন্তা আসার পর আপনি আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ বঙ্গাল্লাহ রসুলের প্রতি বিশ্বাস আছে শয়তান চাচ্ছে সেটা দূর করতে সেজন্যই বাজে চিন্তা আনছে আপনার মধ্যে এর কারণে গুণা তো হবেই না বরং আপনি আল্লাহ আল্লাহবুল আলমিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিটা আরও মজবুত করে ধরবেন সুদৃঢ় করবে করে আল্লাহ এবং তার রসুল সল্লাহি সাল্লামের আদর্শকে ধরবেন ইনশাআল্লাহ তার মধ্যে তার মধ্যে আল্লাহ তালা কল্যাণ দান করবেন এবং মনে রাখবেন যে যে ঘরের সম্পদ আছে সেখানে চোর আছে আপনার ভিতরে ইমান আছে আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের বাস্তবতা আছে শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ইমানই জজবা আরও বাড়বে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ এই বিষয়ে করণীয় আমাদের একাধিক ভিডিও আছে এরপরে uh, মোবাস